এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ সলাতু ওয়া সালাম আলা রাসূলিল্লাহ ওয়া বাদ সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী ঘুম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য একটি বড় নিয়ামত ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আমরা ঘুমাতে যাই মনের শান্তি এবং শারীরিক দুর্বলতা দূর করার জন্য মনকে প্রশান্ত করার জন্য ঘুমাতে যাচ্ছে যেই কারণে কিন্তু দেখা যায় বিপরীত হয়ে যায় ঘুমাতে যেয়ে দুঃস্বপ্ন খারাপ স্বপ্ন ভীতিকর স্বপ্ন শয়তান বিভিন্ন ভয়ভীতি দেখায় বোবা স্বপ্ন চিল্লাই উঠি এই পরিস্থিতি শিকার হয়ে দেখা যায় যেই কারণে ঘুমাতে গেছিলাম এটি উল্টো আরও যেন টেনশনে ভুক্ত হয় এটি কি দেখলাম এই পরিস্থিতির শিকার তো এই থেকে মুক্তি পাওয়ার উপায় কি আলাইসাল্লাম ঘুমানোর পূর্বে যে আমলগুলি করতেন এই আমলগুলি করা সুন্নতগুলি বাস্তবায়ন করে যদি আমরা ঘুমাতে যাই তাহলে ঘুম হবে আরামদায়ক শান্তিদায়ক এবং শারীরিক সুস্থতা ফিরে আসবে মুক্ত আর পরকালে রয়েছে আমাদের জন্য উত্তম প্রতিদান তাহলে জেনে নেই ঘুমের পূর্বে আমরা কি আমলগুলি করবো যেটি রাসুল সাল্লা সাল্লাম আমলগুলি করে ঘুমিয়েছেন প্রথমত যখন ঘুমাতে যাব নামাজের মতো অজু করে ঘুমাবো পরিপূর্ণ অজু বারা ইবনে আজের হাদিস ইমাম বুখারি মুসলিম হাদিস বর্ণনা করছেন রম ঘুমাতে যখন যেতেন তিনি অজু করে ঘুমাতেন দ্বিতীয় ঘুমাতে যাওয়ার পূর্বে যে বিছানায় ঘুমাবো এটি ভালো করে পরিষ্কার করব এবং জেরে নিব কারণ হতে পারে বিষাক্ত কীট পতঙ্গ বা এমন ময়লা আবর্জনা যেটি সমস্যা করতে পারে তৃতীয় ডান পার্শ্বের ডান কাতে ঘুমাবো চতুর্থ ঘুমাতে যাওয়ার সময় আমরা যেন ডান হাতটি গালের উপর বালেশ্বর রেখে ঘুমাবো পঞ্চম সোরা কাফিরণ পর্ব ষষ্ঠ ঘুমাতে যাওয়ার পূর্বে কেবলামুখী হয়ে আমরা দু হাত এরকম একত্র করে সোরা খেলাস কলহু আল্লাহ হাত সোরা ফালাক নাস একবার করে পড়ে ফুক দিয়ে সমুখবাধে নিয়ে পোড়া শরীর মাসা করব পরবর্তী হাত যেই পর্যন্ত যায় পিছন পর্যন্ত পোড়া শরীর মাসা করবো এরকমভাবে তিনবার করব মা এ শারাদ হাদি যেটা সলাম করেছেন সপ্তম আয়তুল কুরসি পরে ঘুমাবো অষ্টম সুরাবাকার শেষ দুই আয়াত পরে ঘুমাবো তাহলে গড়ে বরকত আসবে শয়তান গড়ে থাকবে না নবম সুবাহান আল্লাহ তে তিশবার আলহামদুলিল্লাহ আল্লাহ তিশবার আল্লাহবর চৌত্রিশবার পরে ঘুমাবো যেটি রসুল্লা সাল্লাম তার প্রিয়তমা কন্যা ফাতেমা রাদি আল্লাহ আনহা এবং আলী রাদি আল্লাহ আনহুকে দিয়েছিলেন যখন চাকর চেয়েছিলেন খেদমত করার জন্য তখন বললেন এই আমলগুলি করবে চাকর থেকে উত্তম হবে দশম যেটি শেষ আমল ঘুমানের পূর্বে ঘুমানের যে জিকির বিস্পিকে আল্লাহ মাহ মত আহ বা আল্লাহমা বিস্মিকা আমত আহিয়া এই জিকিরটি পরে ঘুমাব তাহলে দেখবেন আপনার ঘুম হবে আরামদায়ক শান্তিদায়ক এবং সব থেকে মুক্ত দুঃস্বপ্ন কুস্বপ্ন এগুলি কিছু দেখবেন না মনের নিয়ে ঘুম থেকে জাগ্রত হয়ে দুনিয়া খেরাতে উভয় কাজ আপনি সঠিকভাবে করতে পারবেন ইনশাল্লাহ